ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। তবু তোমাদেরকে একবার বলে রাখি যে আজকে আমি আলোচনা করব, যারা আনসাকসেসফুল হয়েছো তারা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো যে দাদা আমি অমুক বিষয়ে ফেল করেছি বা অমুক সাবজেক্টে ফেল করেছি, পরের বছর কি আমাকে সব বিষয়ে এক্সাম দিতে হবে, বা আমি দুটো বিষয়ে ফেল করেছি আমাকে কি দুটো বিষয়ে এক্সাম দিতে হবে নাকি সব বিষয়ে এক্সাম দিতে হবে। এই নিয়ে কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, আজকে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বরাবরের মতো একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। আর যে কথা না বললেই নয় যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই রকম শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে। তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে শুরু করি। তো প্রথম প্রশ্ন হলো, স্যার আমি বাংলা কিংবা ইংরেজিতে ফেল করেছি তাহলে কি পরের বছর আমাকে সব বিষয়ে এক্সাম দিতে হবে? এই প্রশ্নের উত্তরে বলি, দেখো তুমি যদি দুটো বিষয় কিংবা একটা বিষয় ফেল করো তাহলে ওই দুটো বিষয়ের কিন্তু এক্সাম দিলেই হবে, ঠিক আছে? এবার দুই নাম্বার প্রশ্ন, যে স্যার দুটো বিষয় আমি তো অন্যান্য সাবজেক্টে কম পেয়েছি, আমি কিন্তু আমি দুটো বিষয়ে শুধু ফেল করেছি, তাহলে কি আমি সব বিষয়ে পরীক্ষা দিতে পারবো? দেখো তুমি ধরো দুটো কিংবা একটা বিষয়ে ফেল করেছো, সেক্ষেত্রে তুমি ইচ্ছা করলে দুটো বিষয়েও তুমি পরীক্ষা দিতে পারো এবং তুমি সব বিষয়েও কিন্তু পরীক্ষা দিতে পারো, কিন্তু শর্ত প্রযোজ্য। অর্থাৎ তুমি ধরো দুটো বিষয়ে ফেল করেছো বা কিংবা একটা বিষয়ে ফেল করেছো, এই অবস্থায় যদি তুমি চাইছো যে আমি ওই দুটো সাবজেক্ট পরীক্ষা না দিয়ে আমি সব পুনরায় সব বিষয়ের পরীক্ষা দেব সব সাবজেক্টে, তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, তুমি যে রেজাল্টটা হাতে পেয়েছো অর্থাৎ পাবে 20 তারিখে, সেই রেজাল্টটি তোমাকে কি করতে হবে, যে তোমাকে বোর্ডের কাছে স্যালেন্ডার করতে হবে, অর্থাৎ বোর্ডকে তোমাকে জমা দিতে হবে সেই রেজাল্টটা, এবং তোমাকে পরের বছর যখন আবার ফর্ম ফিল আপ হবে উচ্চ মাধ্যমিকে তখন কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে তুমি কিন্তু সব বিষয়ের এক্সাম দিতে পারবে, ঠিক আছে? যদি তোমার ইচ্ছা হয় তুমি একটাও দিতে পারো বা দুটো দিতে পারো যে বিষয়ে তুমি ফেল করেছো, আর যদি মনে হয় যে আমি সব বিষয়ে ফেল করব তাহলে কিন্তু তোমাকে বোর্ডের কাছে তোমার রেজাল্টটা স্যালেন্ডার করতে হবে, ঠিক আছে? এই এই প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় যে প্রশ্ন, স্যার আমি তিনটি বিষয়ে কিন্তু আনসাকসেসফুল হয়েছি অর্থাৎ অকৃতকার্য হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? দেখো যদি তিনটে বিষয়ে ফেল করো তাহলে কিন্তু তোমাকে পরের বছর পুনরায় সব বিষয়ে এক্সাম দিতে হবে, তুমি চাইলে তিনটে বিষয় দিতে পারবে না, তোমাকে পুনরায় সব বিষয়ে এক্সাম দিতে হবে, এটাই বোর্ডের রুলস, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি করে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।